ছটঘাটের নিরাপত্তা সুনিশ্চিত করতে দামোদর নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন রঘুনাথপুর মহকুমার পুলিশ আধিকারিক দুর্বার ব্যানার্জি ও নিতুড়িয়া থানার ওসি অনুপ ঘোষ। আগামী 2রা নভেম্বর ছট পূজা, ওই দিন সন্ধ্যায় এবং পরদিন ভোরে নদীর তীরে সূর্যের উপাসনা করেন হাজার হাজার মানুষ। দূর দূরান্তের পুণ্যার্থীরা পুণ্যলাভে নদীর চরে পূজা করেন। এই উপলক্ষে দামোদর নদীর দুকুলে উপচে পড়ে ভিড়। মানুষের নিরাপত্তা খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শন করলেন আজ। পুরুলিয়া থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, সব খবর। বাবা ওইটা স্যার ইলেকট্রিক চুল্লি চালু হয়েছে।